This is Phase Ed Music. That's it, that is their bike. মানে কালকে রাইডটা এতটা হেকটিক হয়ে গেছে আমি বলে বোঝাতে পারবো না। মানে আমরা গুরুদংমার থেকে আসার পথে মোটামুটি গুরুদংমারের রাস্তায় ঘন্টাখানেক ক্রস করার পর থেকে এত বৃষ্টি শুরু হলো যে আসার পর দেখছি সব ভেজা। আমাদের রুমের একবার জাস্ট অবস্থাটা দেখো কীরকমভাবে। আমাদের এখানে আমরা এখন আছি লাচুংয়ে, লাচুংয়ের একটা হোটেলে, গুড্ডু জাগারওয়ালের ওই একই ওনারের হোটেল। তোমরা জাস্ট রুমের অবস্থাটা দেখো, সব কিছু আমাদের ভেজা। এই এখানে ব্যাগপত্র সব ভেজা। শেষমেশ আমাদেরকে এই হিটারটা জোগাড় করতে হয়েছে। এই হিটারের সামনে আমরা আমাদের হেলমেট, জামা কাপড় সব কিছু শোকাচ্ছি। আর আজকে আমরা যাবো জিরো পয়েন্ট লাচুংয়ে, লাচুং থেকে যাবো জিরো পয়েন্ট থেকে মোটামুটি আমরা 3-3.5 মধ্যে আজকে ফেরার প্ল্যান আছে, কারণ আর বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না, অনেক হয়ে গেছে। কালকে যাবো আমরা এখান থেকে গ্যাংটক, রেডি হয়ে আমরা, আমাদের প্ল্যান আছে 9:00 মধ্যে আমরা বেরোবো। এখন বাজে 8:30, আমরা 9:00 মধ্যে বেরোনোর প্ল্যানে আছি। 75 years later আমরা এখন যাচ্ছি জিরো পয়েন্ট। আমি আর রাজেশ দার বাইকে পেছনের টায়ার পাংচার হয়ে গেছে, তো আমরা এখন আমি একই বাইকে যাচ্ছি ইয়ামথাং। আর 5 কিলোমিটার মাইলস্টোন দেখলাম আমরা। জাস্ট সামনে ভিউটা দেখো তোমরা, পুরো পাহাড় ঢেকে আছে, একদম বরফে পুরো পাহাড় ঢেকে আছে। নিচ থেকে দেখছিলাম মেঘগুলো অনেক ওপরে, কিন্তু আমরা এখন মেঘের খুব কাছে। জাস্ট চারিদিকের ভিউ দেখো, দুর্দান্ত। আমরা অলমোস্ট পৌঁছে গেছি জিরো পয়েন্ট, বরফে ঢাকা একদম। সবাই ভিউ দেখো জাস্ট এখানকার, দুর্দান্ত। পয়সা মাসুল, এরকম একটা ব্রিজ দিয়ে আমরা ক্রস করব এখন। দেখো সাবধানে বরফ আছে, কিন্তু কাঠের একটা এরকম ব্রিজ, এটা দিয়ে আমরা এখন ক্রস করছি। তবে কথা, এরকম ঠান্ডার জায়গায় এসে না আমাদের একটা মজা। গরমকালে পাহাড় যেরকম মজা, শীতকালে পাহাড়টা একটা আলাদা রকমের মজা। যদি তুমি ঠিকঠাক প্রিকশন নিয়ে না আসো তাহলে শীতকালে পাহাড়টা হচ্ছে শাস্তি। বাবা পুরো কাদা, শ্বাস নিতে প্রবলেম হচ্ছে এখানে আমার, লাংস ফাংস গেছে। বরফে পুরো পা ঢুকে যাচ্ছে, এরমভাবে এগোচ্ছি আমরা। বরফে বরফ চারিদিক। এনজয় করছে নিজেদের মতো। এই বাবা পুরো জিন্দিগার ঘাড়ে বরফ, তুষারটা চলে গেছে।
গেছে ওইখানে, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি আমি, ওই জায়গাটা চলে গেছে তুষারটা আমাদের, ওখান থেকে আমাদেরকে ডাকছে। আমি অনেকদিন পর এরকম বরফ এক্সপিরিয়েন্স করলাম, সত্যি খুবই খুবই এক্সাইটেড আমি। বসেছি, এসে বসেছি, শ্বাসকষ্ট হচ্ছে, মাথা। হ্যালো গাইস, ওয়েলকাম টু পুরঞ্জেস ব্লগ, দি সিরিয়াল হিলার ব্লগ। আমি আমার ক্যামেরা নিয়ে আমি ট্রাই করি কেমন হয় জিনিসটা, এক্সপিরিয়েন্সটা কেমন হয়। তো ফার্স্ট তোমাদেরকে দেখাই আমরা কোথায় আছি, তোমরা জানোই যদিও। হ্যাঁ, বানা বানা স্নোম্যান বানা, দেখো জাস্ট। ইয়েস, তোমরা সবাই রাইট, এটাই জিরো পয়েন্ট, এটাই জিরো পয়েন্ট। পুরঞ্জিৎ পুরো চেষ্টা করছে একটা স্নোম্যান বানানোর, তোমাদেরকে দেখাই। এই দেখুন, আমাদের সেকেন্ড রাইডার বইলাক টমি লাল হয়ে গেছে, the Tommy Rider, the beast, the green beast, শুধু সামনে গর্ত হলে 440 চলে আসে, বাকি সব ঠিক আছে। খুব খুবটা আলাদাই মানি দিয়েছে ওর স্নোম্যান। এটা হচ্ছে আমাদের ভিত্তি, আচ্ছা এই দাদার সঙ্গে দেখা হলো। দাদা তোমার নাম বলো? আর কে ওরান। আচ্ছা আর কে ওরান দাদা? আচ্ছা 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 দাদা, আমাদেরকে জিজ্ঞেস করছিল, বলছিল আমাদের সঙ্গে ছবি তুলবে, আমাদের জিজ্ঞেস করলো যে কোথা থেকে আসছি আমরা। আমাদের আজকে থার্ড ডে আর কি রাইড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পুরো গ্রুপের সঙ্গে দেখা হলো। ফাইনালি আমরা এই সুন্দর জায়গাটাকে ছেড়ে বেরোচ্ছি, একদমই ইচ্ছা করছে না, বাট কি করবো। আচ্ছা এই দোকানটাই আমরা, দিদি আমাদেরকে একটু বলছে মোমো খাওয়াবে, ঝামেলা লাগ যায়, বাই চান্স চেস আচ্ছা লাগ গিয়া বাস হো গিয়া, বলে কে ভাই আর মে লেকে ভাগো। আচ্ছা আমরা এখানে কিছু একটা খাবো, প্রচুর বিয়ার ফিয়ার এসব পাওয়া যাচ্ছে, যা ঠান্ডা এখানে এসব পাওয়া যাওয়াটা স্বাভাবিক। কি সেকেন্ডে সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হচ্ছে না এখানে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে দিদি একটা মারাত্মক জিনিস বানাচ্ছে, চলো ভেতরে যাই তোমাদেরকে নিয়ে। এখানে জুতো স্ট্যাক রাখা আছে, জুতো তুমি রেন্ট করতে পারবে তোমরা। এটা হচ্ছে দোকান। এখানে একটা হাত গরম করার জায়গা পেয়েছি আমরা, রাজেশ এখানে হাত গরম করো। হ্যাঁ করছি, করবো হাত গরম করার জিনিসটাও আছে। মোমো আগে আমরা সব পিস একটা ইধার, মোমো এখানে আমাদের চলে এসছে। এখন আমাদের, আমরা এখন বেরোচ্ছি জিরো পয়েন্ট থেকে, আর জিল্টুদা বলছিল আজকে আমাদের শেষ রাইড, তো একটু খারাপ লাগছে, আমরা মোমো ম্যাগি সব খেলাম। এখন একটু ওয়েদারটা ক্লিয়ার আছে, তোমরা একটু সামনের ভিউটা দেখো, জাস্ট অনেক দূর দূর দেখা যাচ্ছে। ও বিরাট ব্যাপার, সেকেন্ড অ্যাটেম্প, ফার্স্ট অ্যাটেম্প ফেল,
সেকেন্ড অ্যাটেম ফেল, থার্ডে কি হবে না? ইয়েস, তোমাদেরকে একটা জিনিস দেখাই, কেন ইয়ামথাং ভ্যালিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলে, যার কারণটা হচ্ছে এই ফুলগুলো। সত্যি দেখো, এই পুরো জায়গাটা পুরো পার্পল হয়ে আছে। জায়গাগুলো তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এখানে একটা কি বলবো, একটা এখানে একটা হাউস টাইপের দেখতে পাবে। হ্যাঁ, এর সামনে তোমার জিরো পয়েন্ট যাওয়ার পথে পড়বে এটা। তো এইখানটাতে তোমাদেরকে একটা পাস মতো বানাতে হবে, ওই ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের ইয়ে থেকে একটা পাস মতো বানাতে হয়, যেটা ক্লিনলিনেসের জন্য নাকি নিচ্ছে ওরা, ঠিক আছে? তো ওটা তোমার কাছ থেকে ওটা 100 টাকা নেবে। তো আমি ওটার কারণ জানতে চাই, তারা বললো নাকি ক্লিনলিনেসের জন্য। তো আমরা পারমিটে অলরেডি সেই অ্যামাউন্টে টাকাটা দিচ্ছি। আমাদের ক্লিন বলতে বলতে একটা ওয়াটারফল ক্রস করে ফেললাম আমরা, খুবই খুবই খারাপ অবস্থা রাস্তাটা, খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, যেটা বলছিলাম, আচ্ছা তার বলার আগেও তোমাদেরকে একটা জিনিস দেখো, ইয়াকগুলোকে দেখো, অ্যামেজিং। তো ওই 100 টাকাটা তোমরা যদি দাও, হ্যাঁ মানে তোমাদেরকে দিতেই হবে এটা, নাহলে ওদের ড্রাইভার অ্যাসোসিয়েশন তোমাকে একটা স্লিপও দেবে সেটার জন্য, বদলে 100 টাকা নেবে। আর আমি সেটার ব্যাপারে জানতে চাওয়ায় তো আমাকে বলে যে সেই পাসটা নাকি সারা বছর তুমি ইউজ করতে পারবে, মানে তুমি শুধু নয়, তোমার ফ্যামিলির বা চেনাশোনা যদি কেউ আসে সিকিম, তাহলে মানে জিরো পয়েন্ট যদি যায়, তো তাহলে ও সেই পাসটা দেখিয়েই কাজ হয়ে যাবে। মানে তোমাকে আর সেকেন্ড টাইম কোনো পাস বানাতে হবে না, ওয়ান টাইম ওটা আর কি, ওয়ান টাইম কাইন্ড অফ, ওয়ান টাইম অ্যাজ ইন ওয়ান ইয়ার, 1 বছরের জন্য ওটা। 1 বছরের পরে তোমাকে আবার নতুন করে ওটা বানাতে হবে। তো এটা নতুন হয়েছে, এটা আগে ছিল না, এটা নতুন হয়েছে। পাহাড়টা দেখো, সামনে একটা দুর্দান্ত ওয়াটারফল। আচ্ছা, আমরা এখন লাচুংয়ে একটা টায়ার রিপেয়ারিং শপে আছি। আমি যদ্দূর শুনলাম লাচুংয়ে এটা একমাত্র টায়ার রিপেয়ারিং শপ। আচ্ছা, এবার বলি কেন আছি, দেখাচ্ছি অবস্থাটা। এটা হচ্ছে রাজেশদার বাইক, এই খোলাখুলি হয়েছে। রাজেশদার বাইকের পেছনে একটা বড় কিল ঢুকে গেছিলো, তো রাজেশদার জন্য আমার সঙ্গে গেছে। আমি এতক্ষণ বলিনি ওটা কেন গেছে, রাজেশদার বাইক টায়ার পাংচার হয়ে গেছে, তো রাজেশদা আমার সঙ্গে গেছে। তো এখন এই দাদা আমাদেরকে টায়ারটা ঠিক করে দিল। তোমরাও আসতে পারো এখানে, তোমরা এখানে চলে আসতে পারো, কারণ চলে আসতে পারো না কি, তোমার লাচুংয়ে যদি কোনো টায়ার রিপেয়ার দরকার পড়ে তো তোমার এখানেই আসতে হবে, কোনো উপায় নেই। এটা হচ্ছে আমাদের দাদা, দাদা তোমার নাম বলো। হ্যালো, জাভেদ নামে ভাইয়া কা। আর এই বালে ভাইয়া সে ভি মিলে, বহুত হি আচ্ছা আদমি হ্যায়। ভাই আপকা নাম বলিয়ে। কেশন, 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 আচ্ছা কেশন ভাইয়া সে ভি মিলে, বহুত গল্প শল্প হুয়া। তো এখন মোটামুটি হ্যাজা বাইক ঠিকঠাক, আমার প্রচুর বৃষ্টিতে ভিজছি, আমরা ঠিক করিয়ে তারপর যাবো এখন হোটেলে।